নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, বিস্ফোরক তথ্য সামনে চলে এলো। কামধুনির প্রতিবাদী মহিলা মৌসুমীকে নিশ্চয়ই আপনারা সকলেই চিনতেন। তো বন্ধুরা, এবার বিস্ফোরক তথ্য আসছে। জানা যাচ্ছে এই মৌসুমী নাকি তাপসের এজেন্ট ছিল। হ্যাঁ বন্ধুরা, এই মৌসুমী নাকি তাপসের এজেন্ট ছিল, বিস্ফোরক তথ্য সামনে চলে এলো। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, ঠিক কী আপডেট উঠে আসছে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। নিয়োগ কেলেঙ্কারি তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। পার্থ অর্পিতার গ্রেপ্তারি দিয়ে যে তালিকা শুরু হয়েছিল তা এখন বাড়তে বাড়তে 21-এ এসে ঠেকেছে। আর এরই মধ্যে বিস্ফোরক দাবি, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের। টেনে আনলেন কামধুনির প্রতিবাদী মৌসুমী কয়ালের নাম। তাপস মণ্ডলের সঙ্গে কোনো মহিলার আর্থিক লেনদেন হয়েছিল কি না সে বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে কুন্তল বলেন, তাপসের অফিসে অনেক মহিলা কাজ করত, তাদের সঙ্গে নিশ্চয়ই হয়েছে। আমি যেটুকু জানি, মৌসুমী কয়াল ছিলেন তাপসের এজেন্ট। কুন্তলের দাবি, পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাও বোঝানোর চেষ্টা করেন কুন্তল। যদি কামধুনির মৌসুমী এ প্রসঙ্গে কুন্তল ঘোষে বিস্ফোরক অভিযোগ তুলেছেন, তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন দুর্নীতিতে গ্রেপ্তার তাপস মণ্ডলের। কুন্তলকে ম্যাজিসিয়ান বলে খোঁচা দিয়েছেন তাপস। এর আগে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও প্রকাশ্যে এনেছিল কুন্তলই, যদিও এখনও পর্যন্ত ইডি হৈমন্তীকে তলব করেনি। এবার কামধুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের বিষয়েও বিস্ফোরক দাবি করলেন কুন্তল। উল্লেখ্য, তাপস মণ্ডলের মহিষ বাথানের অফিসে এককালে কাজ করতেন মৌসুমী কয়াল। দীনদয়াল উপাধ্যায় কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রজেক্টের কাজ করতেন মৌসুমী, কিন্তু পরে বেতন সংক্রান্ত সমস্যার কারণে কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। কুন্তল ঘোষের এই বিস্ফোরক দাবির বিষয়ে যোগাযোগ করা হয়েছিল মৌসুমী কয়ালের সঙ্গে। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা। আমি আগেও বলেছিলাম ওই অফিসে আমি ইন্টারভিউ দিয়ে কাজ করেছিলাম, কিন্তু আমাদের বেতন দেওয়া হয়নি। আমরা দীনদয়াল উপাধ্যায় প্রজেক্টের কাজ করতাম। সেই কথা যদি তাপস মণ্ডলকে সিবিআই জিজ্ঞাসা করে তাহলে তিনি তা বলতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে। কুন্তল জানিয়েছে এই মৌসুমী কয়াল, অর্থাৎ বলা যেতে পারে কামধুনির যে প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল নাকি তাপসের এজেন্ট ছিল। তো এখন দেখার যে এই কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে। তো অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা, আরও আপডেট আসছে।